Mettons. Ouais, Talia! Oh! Attendez! En avant. En privant! Maudit Satan. Et que bas! Bhaiyo bhano, sirf ek baar hamari sarkar aa jaye na to ye jo chaur lupero ki dehsh attack rahe hai na in sab ko jail mein dalenge. Haan saab, 2 crore yuvaon ki नौकरी हो गए, विदेश से सारे काले धन वापस लाएंगे, हर किसी के अकाउंट में 15-15 लाख रुपया जाएंगे मित्रों, 15-15 लाख। भाइयों बहनों, जनता जनार्दन, जरा मेरे साथ साथ बोलना, महंगाई कम होनी चाहिए कि नहीं होनी चाहिए? भ्रष्टाचार से इस देश को मुक्त करना चाहिए कि नहीं चाहिए? महंगाई से इस देश को आजादी दिलाना चाहिए कि नहीं चाहिए? सांप्रदायिकता से इस देश को आजादी दिलाना चाहिए कि नहीं चाहिए? अगर एक बार हमारी सरकार सत्ता पे आ जाए ना, तो महंगाई घटेगी, आजादी दिलाएंगे भाइयों बहनों, इस देश को आजादी दे। अगर सबका साथ हो, अगर सबका साथ हो तो सबका विकास होगा। भाइयों बहनों, मित्रों, मैं देश का प्रधानमंत्री नहीं, प्रधान सेवक बन के आप सभी का सेवा करूंगा। यह मेरा वादा आप सभी से है, यह मेरा वादा आप सभी से है। किंतु काजर काज किछु होच्छे ना, बरं उनारो धर्मेर भित्तिते राष्ट्र गठनेर उद्देश्ये धनी व्यवसायीदेर ধর্মে মৌলবাদীদের মত দিয়ে চলেছেন। আচ্ছা দিনের বাধা করে দেশের জনগণকে ঠকাচ্ছেন, কিন্তু ত্রিপুরার মানুষ তাদের শক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কিল্লিকে ডাকতেছেন, তাড়াতাড়ি গেল আমার অনেকটা। তা গামটা কি শুনে আজকাল তো বড় দেওয়া পারছে। কইলে কোন, আমার দেরি হইয়া যাইতাছে তো। আরে তো তাড়া কি তো যাইতে কই তো, এই নাম শোন, আমার লাগে তো বেসন লাগাইছ তো। কইলে কোন, আমি আই আমার মেলা কা। আরে শোন শোন শোন, কালকে সকালে একবার আমার বাড়ি যাইস, এই সামনের অমাবস্যা কাছে বাড়ির কালে বোঝা দেবো, অনেক কাম রে অনেক কাম। এই বাড়ি পরিষ্কার ওটা পরিষ্কার কত কি রে কথা বাবু, আমি এখন আই আর কালকে হইত না, কালকে আমার রেগার কাম আছে। এ রাখতে রেগার কাম, আমরা দেখে না দিলে সব বন্ধ হয়ে গেল রেগার। এটা কিতা বল কথা বাবু, রেগার টেকা আবার আপনার হইলে বন্যে, এটা তো ওই গরিব মানুষের ট্যাক্সের টাকা। কিতা কইলে, এটা তোরা টাকা, এটা তোরা, এটা তো সেই কেন্দ্রের টাকা। কেন্দ্র দেখা না দিলে রাজ্য শুকাই মরে যাবো গা। কিতা কইলে না গো কথা, রাজ্য শুকাইয়া মরিরা যাইব গিয়া, আর কেন্দ্র কিয়া, কেন্দ্র কিটিয়া গাছ লাগাইছে যে যারা দুই করব। এক কথা কইছে, আসলে আমরা কে আমরা রইবা করে দিতে ধরেন কত বাবু, আপনি হইলেন কেন্দ্র, বুঝছেন নি? মানে আপনি ধরে কর্তা মানে কেন্দ্র, আর আমরা পরিবারের লোকজন
মানে রাজ্য এখন আমরা যা যা রুজি করি তা আপনারা এনে দেয় মানে করে কর্তারা এনে দেয় এর মানে কেন্দ্রে এনে দেয় হ্যাঁ আর রাজ্যের দরকার মতো মানে পরিবারের লোকের দরকার মতো আপনি এটা সবাই বাকিটা দেন মানে রাজ্যের বাকিটা দেন বুঝছেন না কথা বাবু আসলে রামু আসলে ওই টাকাটা পাইয়া না কেউ কেউ কাজ করে কিন্তু কেউ কেউ খায়া লয় আর কর্তা কেউ বুঝিয়ে তাই না তাই দুই পাড়ি বা জল খায় রামু চল চল আমরা মিটিং এ দেরি দেখতেছে চল 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 ও হিটা গো মিটিং এ যাইতে রামু বাবা তুইও মিটিং এ যাইতে রামু তো মাত্র রতন লাগে বাইরে গেল গা আরে দর্শনী কিতর লাগে কই যাস তোরা তাড়াতাড়ি চলো বেটা তাড়াতাড়ি চলো পিটি দেরি যাচ্ছে আপনি তো কাইলে ফের ফের করে লাভ না চলো আজ তো আমি আই তুমি করে আইও শুননা দা লরে শুননা দা বেশি বার বারিশ করে দিন আইতাছে রে দিন আইতাছে কত বতি এখন আমিও যাই আমার খাম আছে আরে শুনমা যে তোর কথা আছে তো কেন্দ্র দিলে এটা সব কেন্দ্র থেকে যে টাকা এই টাকা মাত্র তিনটা প্রকল্প চলে ভাতার আর বাকি যে ত্রিশটা ভাতা আছে এটা রাজ্যের নিজে সরকারের এই বাম সরকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের লেগে কাজ করে আপনার মতো দলিল শোষণ করে না বুঝছেন রে আরে নরেশ তো কংগ্রেস আমার কথা কই যাস বে ওখন তো কেন্দ্র বিজেপি বত হল আপনার মতো গরিব না কি কাজ করে ওলা রাগ করতে আর বিজেপি কম হইল আপনারা কংগ্রেস করতে ওই আতলা আতলা মিটিলে শুনি তাইন বলে গাছ ফুল ভাই সব বন্ধুগণ আমার মায়েরা বোনেরা আপনারা নিজের চোখেই দেখলেন আমাদের ত্রিপুরা রাজ্যের এত উন্নতি এত সুনাম কিন্তু ওই রাঘব বাবুদের সহ্য হচ্ছে না তারা আগের মতো গরিবদের আর কাটাতে পারছে না বিনে পয়সায় সামান্য কিছু দাদন দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওরা ঘন ঘন জামা পাল্টাচ্ছেন কখনো কংগ্রেস ছেড়ে তৃণমূল বা ঘাস ফুলে আবার ক্ষমতার লোভে ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুলে জনগণের স্বার্থ নয় বন্ধুগণ ক্ষমতার লোভে ক্ষমতার লোভে বামফ্রন্ট বিরোধীরা নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে স্বাধীনতার পর থেকে তা আজও চলছে নিরন্তর কখনো হিন্দু মুসলমান দাঙ্গা আবার কখনো জাতি উপজাতিদের মধ্যে বিরোধ বাঁধিয়ে ক্ষমতা লাভের চেষ্টা বন্ধুগণ সেই 80 সালের ভাতৃঘাতী দাঙ্গার কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কিন্তু বর্তমানে
এই ত্রিপুরা রাজ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। এই শান্তির বাতাবরণকে নষ্ট করতে, লণ্ডভণ্ড করতে বিরোধীরা একটার পর একটা চক্রান্ত করে যাচ্ছে। আসুন আমরা বাকি অংশ না ঢুকেই দেখি। নরেশ, এই নরেশ, ভাই তো সস্তে বাইরে এসে তরে তুমি তা হঠাৎ খাদিও না ভাই, যখন হইলাম যা করবে সামনে সামনে কর দেখি কার কত হিম্মত। তোরা মারামারি করিস রে, ওখানে ভিতরে কেমনা মারামারি টা বাঙ্গাই রে, কেমনা বাঙ্গাই রে। তারা যে কোনো আসলে হিন্দু মুসলমান জাতি উপজাতি ঢাঙ্গালা নেয়া ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, তোরা বুঝতেছ না কেন? ভাই সব বন্ধুগণ, আমাদের ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান জাতি উপজাতিদের মধ্যে যে ঐক্য, এটা আমাদের অহংকার। আমরা সবাই মিলে শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের স্বামী, তাই তো বিভিন্ন প্রকল্পে ত্রিপুরা ভারতের অন্যান্য রাজ্যকে চারিদিকে শুধু দিশা দেখাচ্ছে। সামনে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন, এবার তারা হাত মিলিয়েছে রাজ্য বিখ্যাতকামী আইপিএফ কে সাথে। আসুন না আমরা সবাই মিলে রুখে দাঁড়াই, আমাদের নয়নের মণি বামফ্রন্ট সরকারকে রক্ষা করি। আসুন 18 ফেব্রুয়ারি ভোটের বোতাম টিপে আমরা বিরোধীদের শক্ত জবাব দিয়ে দেই। বামফ্রন্ট সরকার ভাঙ্গার সমস্ত চক্রান্ত রুখছে রুখব, বামফ্রন্ট সরকার গড়ছে গড়ব। গাহরে নজওয়ান হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি মিল্লা তুল্লা ধরো লাল নিশান, সবাই মিলে গর্ব মোরা অষ্টম বামফ্রন্ট সরকার, সবাই মিলে গর্ব মোরা অষ্টম বামফ্রন্ট সরকার। যত হোক ষড়যন্ত্র যত হোক চক্রান্ত, ত্রিপুরাতে বিরোধীদের একটি পূর্ব নাই। যত হোক ষড়যন্ত্র যত হোক চক্রান্ত, ত্রিপুরাতে বিরোধীদের একটি ভোট নাই। চারিদিকে উন্নয়ন শান্তির বাতাবরণ, চারিদিকে উন্নয়ন শান্তির বাতাবরণ, তাই তো মোরা বারবার বামফ্রন্ট সরকার চাই। সবাই মিলে গর্ব মোরা অষ্টম বামফ্রন্ট সরকার, সবাই মিলে গর্ব মোরা অষ্টম বামফ্রন্ট সরকার, সবাই মিলে গর্ব মোরা অষ্টম বামফ্রন্ট সরকার, সবাই মিলে গর্ব মোরা অষ্টম বামফ্রন্ট সরকার। নমস্কার।